সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ পক্ষতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন আজকে আপনাদের মাঝে গতকাল মন্ত্রিসভা থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে ফ্লাইটের বিষয় নিয়ে আজকে মন্ত্রিসভা থেকে কথা হবে দুবাইতে যে সকল ভাইরা আটকা পড়ে আছেন আপনারা সবাই ফ্লাইটের অপেক্ষায় আছেন মন্ত্রিসভা থেকে এই পর্যন্ত ফ্লাইটের বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি তাই আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ যদি কোনো সিদ্ধান্ত এসে থাকে মন্ত্রিসভা থেকে আপনাদেরকে তা জানিয়ে দিব আপনারা সকলেই জানেন যে কুয়েতের করোনা পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে কুয়েতের করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসিল আল সাবা বলেছেন কুয়েতে ব্যবহৃত সমস্ত কোভিড নাইন্টিনের টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত সকলের জন্য এর আশ্বাসজনক ফলাফল রয়েছে এবং মহামারী প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করেছে আলান বা প্রতিবেদনে তা জানিয়েছে এবং ড শেখ বাসিল সাবা সবাইকে টিকা গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং সবাই যাতে কোভিড নাইন্টিন থেকে রক্ষা পায় এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পায় সেই উদ্বেগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন সকলকে প্রতি মাসে তিন লক্ষেরও বেশি লোককে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য ব্যবস্থার শক্তি এবং এর উচ্চ দক্ষতা প্রকাশ করেছে তাই আপনারা যারা টিকা গ্রহণ করতে চাচ্ছেন আপনারা ভ্যাকসিন গ্রহণ করতে পারেন নিশ্চিন্তে জামিয়াতে কর্মরতদের ভ্যাকসিন প্রদানের জন্য মোবাইল ক্যাম্পিং চালু হবে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাকসিন সহকারে গাড়ি যাবে প্রতিটি জামিয়াতে সূত্রটি আল হাকিয়া টুইটার থেকে নেওয়া হয়েছে আলকাবাস সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে কর্না জরুরি কমিটি দেশের আংশিক কারফিউর সপ্তাহ পর্যালোচনা করে মন্ত্রিসভার কাছে একটি প্রতিবেদন দিবে বলে আশা করা যাচ্ছে সূত্রগুলো দৈনিককে নিশ্চিত করেছে যে কমিটি এবং পরিষদ তার পরবর্তী অধিবেশনে আংশিক কারফিউর সময় পর্যালোচনা করবে সূত্রগুলো আরও প্রকাশ করেছে যে রেস্তোরাঁগুলোকেও বিকাল পাঁচটার পরে অর্ডার দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে বলে জানিয়েছে তারা কুয়েতের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা এই দিকটি পর্যবেক্ষণ করার জন্য দেশটির সবগুলো এলাকায় অভিযান চালায় প্রশাসনিক বিভাগের বিশেষ একটি মহিলা টিম বিশেষ করে বিউটি সেলুন এবং হেলথ ক্লাবগুলোতে অভিযান চালানো হয় কুয়েতে চলমান কারফিউ আইন লঙ্ঘনকারী একশো তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবারে ছয় জনকে ও শনিবারে এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে সাতজনের স্থানীয় নাগরিক এবং চারজন বিভিন্ন দেশের প্রবাসী আজ দুশো জন পাকিস্তানি ডক্টর এবং নার্স কর্মীরা কোভিড নাইন্টিন এর বিরুদ্ধে কাজ করার জন্য কুয়েতে পৌঁছেছে এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজ বাংলাদেশে প্রতি হাজারে তিন দিনার পাঁচশো নব্বই পয়সা করে এবং এক দিনারে দুশো আটাত্তর টাকা পঁচানব্বই পয়সা করে এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনার আটশো বিশ পয়সা করে ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পনেরো দিনা চারশো পয়সা করে এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম চোদ্দ দিনা সাতশো পয়সা করে এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে রেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ